শুধু দেশের ভেতর নয় বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান। তিনি মনে করেন বিশ্বের যে কোনো দেশের চেয়ে বিনিয়োগ উপযোগী বাংলাদেশের পুঁজিবাজার। তবে 2010 কিংবা 1996 সালের কেলেঙ্কারের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য মনিটরিং ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে বলেও দাবি তার। পুঁজিবাজার নিয়ে তার চিন্তার কথা শুনেছেন সহকর্মী সুলতান আহমেদ। করোনা মহামারী যখন অচল করে দিয়েছে পুরো বিশ্বের অর্থনীতি, তখন খাদের কিনারে পুঁজিবাজারও ভয় কিংবা আতঙ্কে টানা পতন হয়েছে প্রায় সব শেয়ারের। ঢাকার বাজারে এক পর্যায়ে লেনদেন নেমে আসে 50 থেকে 60 কোটি টাকায়। বাধ্য হয়ে প্রতিটি শেয়ারের ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দর বেঁধে দেয় নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসইসি। তারপরও কাজ না হওয়ায় লেনদেন বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। জটিল এই সময়ে পুঁজিবাজারের হাল ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সাবেক ডিন অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলাম। যোগদানের পর থেকেই ইতিবাচক কিছু সিদ্ধান্তে ঘুরে দাঁড়াতে শুরু করে পুঁজিবাজার। মার্কেট পড়ে যাওয়া বা কমে যাওয়া কখনো নেগেটিভ ভাবে বুদ্ধিমান লোক দেখে না, আর সেই সময় কিনতে হয়। আর যখন মার্কেট অনেক ভালো থাকে সেই সময় মানুষ বিক্রি করে। এইভাবেই আমাদের উন্নত বিশ্বে মানুষ এই মার্কেটে কাজ করে। আমাদের এখানে একটু 3-4 দিন মার্কেট পড়লেই মানুষ কেন যেন ভয় পেয়ে যায়। সেই সময়ের 60 থেকে 70 কোটি টাকার লেনদেন বর্তমানে ছাড়িয়েছে 1000 কোটির ঘর। ডিএসইর প্রধান সূচকও 4000-এর নিচ থেকে উঠে এসেছে 5500-এর ঘরে। পাশাপাশি বাজার মূলধন প্রায় 2.5 লক্ষ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 5 লক্ষ কোটিতে। আর সেই বাজারকে এখন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে কমিশন। আমাদের আশেপাশের দেশগুলোর পি রেশিও অনেক বেশি, মানে বিনিয়োগের জন্য সেটা এই মুহূর্তে মাত্রা অতিক্রম করেছে। কিন্তু বাংলাদেশ কিন্তু এখনও বিনিয়োগের মাত্রার ভিতরে আছে পি রেশিওতে। সেই হিসাবে বিদেশিরা নিশ্চয়ই সেটা দেখবে এবং সেটা দেখলেই তারা বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নেবে। তার আশ্বাস, পুঁজিবাজার নিয়ে কেউ এখন বড় রকমের কারসাজি করতে পারবে না। আমাদের সার্ভেলেন্সটাকে অনেক স্ট্রং করা হয়েছে। বড় ধরনের গ্যাম্বলিং করার সুযোগ আমরা দেখি না, থাকলেও টুকটাক থাকলেও আমরা চোখে পড়ে যাবে সেটা। তবে আমরা অফিসিয়ালি মার্কেট মেকার্স লাইসেন্স দিয়ে দিচ্ছি। সবকিছু ঠিক থাকলে কয়েক বছরের মধ্যে পুঁজিবাজার বিনিয়োগের সবচেয়ে ভালো জায়গা হবে বলেও দাবি শিবলী রুবায়েতের। গ্রোথ থাকবে, বাট সাস্টেইনেবল গ্রোথ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।